মুখী পয়েন্টে একই সাথে দুইটা গাড়ি আটক করা হয়েছে, নাম্বার একটা গাড়ি দুইটা, কালারও কিন্তু সেম। আপনারা অবশ্যই জানেন যে সিলেট মহানগর হলুদ কালার, এমনকি জেলার মধ্যে কিন্তু সাদা কালার, এই দুইটা কালার নিয়ে কিন্তু আলোচনা ও সমালোচনা চলে। আপনারা জানেন ইতিমধ্যে আমরা দেখতে পারলাম সেই মেট্রোর যে কালারটা আছে হলুদ কালার, সেই কালারে কিন্তু এক নাম্বারে দুইটা গাড়ি আটক করা হয়েছে। পাশাপাশি আমরা এখানে দেখতে পারলাম মালিক সমিতির যারা আছেন তারা এই গাড়িগুলো আরে আটক করছেন। আপনারা প্রথমে আমি দেখাই অনেকে বোঝার স্বার্থে এই যে নাম্বারটা আপনারা দেখলাই না মাঝে আছে 11 সিরিয়াল 3 27 যেটা হচ্ছে গিয়া সিলেট, এই নাম্বারে কিন্তু দুইটা গাড়ি, মানে বুঝার কোনো কুদরত নাই যে কোনটা সঠিক আর কোনটা বেটিক। আমরা সিলেটিরা যারাও আছি অবশ্যই আপনারা যারা লাইভে যুক্ত আছেন বিশেষ করে লাইভটা শেয়ার দিবা, যদিও কিন্তু এই দুইটা গাড়ি বিভিন্ন নাম্বার দেওয়া, বিভিন্ন ঠিকানা দেওয়া, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার কোনোভাবেই কিন্তু কোনো মিল কিচ্ছু নাই মানুষের ভিতরে। কিন্তু ইতিমধ্যে এমনিতেই আতঙ্ক সিলেট জেলা ও মহানগর, কিন্তু তারই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে দেখতাম পারাম সিলেট জেলা মালিক সমিতির নেতা কর্মীরা তারা এই যে দুইটা গাড়ি আটাইছেন পুলিশের কাছে এই যে গাড়িগুলা হস্তান্তর হওয়া। প্রথমে যে ঘটনার স্থলে আমরা এই জায়গাতে আছি, যে ঘটনা মূলত জানেন আমরা তার কাছে জানবো আসলে এই দুইটা গাড়ি কিভাবে আটক করলাম। আসসালামু আলাইকুম, আমার বাড়ি কেরাম শেখপুরা, আমি গাড়ি বন্ধ করি আমার বাড়ি যাওয়ার পথে, আমি আমার মাজনের বাড়ির সামনে মাজনের ইনকাম দেওয়ার যাওয়ার পথে, আমি বাড়ির যাওয়ার পথে দেখি হঠাৎ করে এই দুইটা গাড়ি একই নম্বরে ওনার ওয়াকসে, আমি সন্দেহজনক একটা ইয়ে, আমি আমার এখানে পাশের দোকান আমার আসাদ ভাই আছে, তারও বিভিন্ন ধরনের মানুষ এটা মারিয়ে দেখলাম যে ভাই দেখো দুইটা গাড়ি লম্বার একই নম্বরের গাড়ি, এটা তো কিরকম লাগে, এগুলো কিছু কি করা যায়। তখন আমার ভাইয়া মালিক সমিতির এরা ওদিকে আসলা, ওরা ওই মানুষের উলি দেখিয়া আর দেখো এরা মানুষের উলি দেখিয়া এরা উপস্থিত হয়ে গেছে। তখন তারার মাধ্যমে আমরা সব সব সহযোগিতা করিয়া আমরা এটা গেরে জড়াও লাইনে রাখছি, যাতে এটা আমরা আমি এই দুইটা গাড়ি, আমি আমার এই মার্কেটের অনেক মানুষ ছিল ওনাদেরকে আমি যাচাই বাছাই করে সবাই সাক্ষী বানাইয়া, আমি আমার মালিক সমিতির মানুষ কর্মকর্তা দুইজন আসলা তারার মাধ্যমে তারার সহযোগিতা লইয়া আমি দুইটা গাড়ি হ্যান্ডওভার করে আসি এটা গেরে জোড়া হতায়, যাতে এই গাড়িগুলা সার গাড়ি একই লম্বারে এগুলা কাগজ আছে কি না আছে এটা একটা চিন্তিকি ব্যবসা চলে দেখেন আমাদের জেলা মেট্রো নিয়া, আমরা খুব একটা অত্যাচারের মাঝে আছি। তো এটা আমাদের সৌন্দর্যের জন্য আমরা আটকে দিই, এখন আমরা কোনো কাগজ কোনো হদিস পাচ্ছি না যে গাড়িগুলা সার আপনারা জানেন অবশ্যই আবারও কইরাম সিলেট আলোচনা কিন্তু চলের এই হলুদ লগ্ন ইয়া, কিন্তু ঠিক একটা সিন্ডিকেট বা কি ধরনের মানে তারা যে সিন্ডিকেট করে এটা আমরা আসলে বুঝার কোনো কুদরত নাই। এই রোগ একদম নতুন রং, কিন্তু কালার একদম নতুন, মানে হলুদ রং, এটা কোনো নাম্বার নাই, এই নাম্বারটা দেখলানি আপনারা 3 27 সেম কিন্তু এই গাড়ি তো নাম্বারটা আছে। আমরা আপনার পুরা তথ্য দিব, যদি মালিক তা হন তাহলে কিন্তু পুলিশের কাছে সঠিক তথ্য দিয়া গাড়িগুলো তারা নিবা, আমরা যতটুকু জানি। মালিক সমিতির নেওয়া যায় দেখলাম গাড়ির পিছনে জালাল ভাই, জালাল ভাই একটু তা কইবা ওই তো গাড়ির সাইড বাজে নেওয়া যায় মালিক সমিতি, আপনারা পরিচয় দিবা যখন কেমু কি ইলা গাড়ি উদ্ধার করছ কেমু কি দুলাল ভাই এর এখানে আপনারা দুইটা গাড়ি মানে দর্শি দুই নাম্বার গাড়ি একই নম্বরে দুইটা গাড়ি আমি গতকালকে আমার এদিকে গেরে আপনার নাম্বার দেয়া, এখন আপনি কে এটা তো জানি না। তো আশা করি আমার ওই যে কামাল ভাইয়ে ডাক দিল যে ভাই একটু ওদিকে আইলে ভালো হয়, তো আমি আইসি আইয়া আমার আমি দেখি আবার আমি আমার গাড়ির কাজ চলে, তো আমি কেন গিয়া আবার একটু পরে আইসি আইয়া দেখছি যে একটা গাড়ি কেন নাই। তখন আমি কামাল ভাইয়ের প্রশ্ন করলাম যে আর একটা গাড়ি কই, কামাল ভাই ওইটা কইলা যে ভাই আর একটা গাড়ি আমরা গ্যারেজও রাখছি আর একটা গাড়ি ওখানে আছে, ওই দুইটা ডিজিটাল প্লেট দুইটা গাড়িতে আছিল, এই যে এখানে এখনো দাগ আছে প্লেটটা, এখানে যে ডিজিটাল প্লেট আছিল এখানে এখনো দাগ আছে, এই যে এই যে নাম্বারটা নাই নাই এই জায়গাটা, এই যে এখানে প্লেট নাম্বার লাগানো আছিল এখন এই দাগটা নাই, এটা রাখছে কুলিয়া দুইটা নাম্বার লাগানো হয়েছে, এটা হাতে লেখা নাম্বার আছিল, হাতে লেখা নাম্বার আছিল যেটার ভিডিও ফুটেজও আমরা করিয়া রাখছি ছবিও তুলিয়া রাখছি। আজকে সকাল ভোর বেলা এই এই গাড়ির যে চালক ছিল এই চালক উনি গিয়া মালিকের ইন্ধনে, মালিক উনি স্বীকার করছে এখানে পুলিশের সামনেও যে মালিকের ইন্ধনে উনি গিয়ে বলতে দুলাল, হ্যাঁ এই যে দুলাল যিনি এই গাড়ির মালিক ওনার খতায় উনি গিয়ে এই গাড়ির নাম্বার কিছুটা মুছে ফেলছে, তারপরেও নাম্বার বোঝা যায়, তারপরেও এই গাড়িতে যে 3827 লেখা আছে এটা বোঝা যায়। এখন আমরা ওনারে এখানে নিচি নিয়ে ওনার কাগজপত্র প্রশাসন এখানে কাগজপত্র ওনার দেখতে চাইছিল, কাগজপত্র উনি যেগুলো নিয়ে গেছেন সেই কাগজপত্র দুইটা গাড়িতেই
পাঁচ মারা একটা গাড়িতে কোনো নাম্বারই নাই, চেসিস নাম্বার নাই, একদম প্লেন এইটা চেসিস নাম্বার, একটাতে আছে এইটা ফেক নাম্বার। ওই গাড়ি থেকে আমরা একজনকে ফোন দিয়েছিলাম, এই গাড়ি থেকে উনি একজন সার্জেন্ট পরিচয় দিয়েছেন, উনি সার্জেন্ট উনি পরিচয় দিয়েছেন যে এই গাড়ি উনার, উনার যদি ফেক গাড়ি থাকে তো এটা আসলে আমরা মেনে নিতে পারতেছি না যে একজন প্রশাসনের লোক হয়ে যদি ওনার কাছে ফেক গাড়ি থাকে। আর আমরা এটার আরো দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা জেলা মালিক সমিতি সব সময় আমরা অনটেস, তারপরে আপনার অবৈধ নাম্বারের যে গাড়িগুলো আছে আমরা সব সময় এর বিরোধিতা করতেছি, যাতে সিলেট জেলা এবং সিলেটের কোনো জায়গায় এই গাড়িগুলো যাতে চলতে না পারে। আমরা অতীত দিনেও আমাদের সিলেটের জেলা প্রশাসক মহোদয়, পুলিশ কমিশনার মহোদয়, তারপরে ট্রাফিক পুলিশ কমিশনার মহোদয়, আমরা সর্বস্তরের মহলে আমরা স্মারকলিপি দিয়ে এসেছি, বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি যে এই ফেক গাড়িগুলো যাতে সিলেট শহর থেকে হটানো হয়। কিন্তু এখন দেখেন আরেকটা বিষয়, একে তো ফেক, তারপরে আবার মেট্রোকে কলঙ্কিত করতেছে উনি, মেট্রোর রং লাগিয়ে উনি দুইটাকেই মানে মেট্রোতে সাজাচ্ছেন। এখন ওনার আরো বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ওনার কাছে এইরকম আরো অনেক গাড়ি আছে, শখানিক গাড়ি আছে এই দুলাল সাহেবের কাছে। মানে এখানে আনাগুনা অনেক লোকজনের তো আনাগুনা হয়েছে, মানে কেউ কেউ মানে যে ড্রাইভার গুলো আগে চালাইছে গাড়ি, কিছু কিছু আইসা মানে খানে খানে বলতেছে যে ভাই উনার কাছে প্রায় 100 গাড়ি আছে এরকম ফেক গাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তো আমরা তো মানে প্রশাসনের কাছে হস্তান্তর করতেছি, ওগুলা মানে প্রশাসন দেখবে এখন আমরা প্রশাসনকে আমরা এটাই অনুরোধ করব, সিলেট জেলা মালিক সমিতি এবং সেখানে যারা আছেন আমরা উপস্থিত সবাই, ওনাদেরকে আমরা অনুরোধ করব যে এটার পিছনে যারা জড়িত আছে সবাইকে আইনের আওতায় এনে এই কুচক্রি মহলকে যাতে শাস্তির আওতায় আনা যায়, সেই বিচারটা যাতে সঠিকভাবে হয়, ওনাকে এই কুচক্রি মহলকে আইনের আওতায় আনা হোক। আমি আর কথা দীর্ঘায়িত করব না, এই গাড়ির সামনে যেহেতু নম্বর নাই আমি আমার সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো আপনারা একটু এটা একটু ক্লিয়ার করবেন। পিছনটা একটু দেখাই নাই যে নাম্বারটা যে মানে রয়েছে মানে তুললে তারা নিচে নেই, আমি কিছু জিনিস আপনারা দেখাই, যারা জেনুয়েল গাড়ি মানে চালাইন তারা ওই দোকানবাজে লেখা আছে শরীফ, কিন্তু এই নামটা কিন্তু আবার এদিকে কিন্তু শরীফ লেখা নাই, ব্যতিক্রমী আমি দেখাই আপনারা একটু দেখবা। এই তো হোকা এদিকে কিন্তু লেখা আছে যে মালিকর নাম হইলে গিয়া জমশিদ আলী, যারা ভাই দেখো আপনারা ক্যামেরা।